সালামু আলাইকুম আহমদুলিল্লাহ সম্মানিত দর্শক বন্ধুগণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দর্শক ঢাকার একটি মসজিদের ইমাম সাহেবকে এক সুদখোর কমিটি শাসিয়েছে যে সুদ কে বলেছে হারাম আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন আর তারা বলতেছে যে কে বলেছে এই বলে ইমাম সাহেবকে করা হুঁশিয়ারি দিয়েছেন এবং আপনার তার চাকরি নিয়ে টানা পড়ার মধ্যে তাকে ফেলে দিয়েছেন বিপদের মধ্যে ফেলে দিয়েছেন এবং বাংলাদেশে সবাই জানে যে সুদ জায়েজ না না জায়েজ রসুসাল আলি ওয়াসাল্লাম এর করেছেন যে ইয়াতি নাসি ইয়াতে আলি জামানুমিন তাহিম ইসামা মাসাজিদাঃ মিনাল হুদা এই হাদিসের মধ্যে বলেছেন যে এমন একটি জমানা আসবে আমাদের আমার উম্মাতের প্রতি যে সবাই জামাতে নামাজ পড়বে কিন্তু সেখানে একজনও মুসলমান থাকবে না এবং মসজিদের যারা কমিটি রয়েছে মাসাজিদা আমিরাতে ওহিয়া মিনাল হুদা হেদায়ত শূন্য থাকবে মসজিদের কমিটি তাহলে তাদের এই নামাজ এই রোজা এই উজু এবং ইবাদত কোন কাজে লাগবে কার কারও একজনের ইমান থাকবে না একজন মু হবে না সম্মানিত দর্শক এবং ইমাম সাহেবকে এমনভাবে ধরেছে যে এবং মানুষকে খেপিয়ে তোলে তার বিরুদ্ধে যে এই হচ্ছে আমাদের ইমাম সাহেবদের অবস্থান যে তারা চাকরির জন্য শুধু জিম্মি হয়ে আছে কিছু কুলাঙ্গারের নিকটে আমাদের আসলে বুঝতে হবে যে মসজিদ তোমাদের বাবার টাকার চলে না জনগণের টাকা চলে তুমি কয় টাকা দান করেছো যে তুমি ইমাম সাহেবের সাথে এত বড় দুর্ব্যবহার দেখালে যে এটা আসলেই খুবই জঘন্য একটি কাজ কারণ ইসলামের টুটি চেপে ধরা হয়েছে আমি এতে ক্ষুব্ধ এবং আমি মনক্ষুণ্ণ যে আল্লাহর আইনের উপরে তারা কথা বলেছে আজকে কোন বিষয় নিয়ে কথা বললে তারা বুঝবে এবং কোন বিষয় নিয়ে মসজিদে আলোচনা করতে পারবে নেশা নেশার ব্যাপারে আলোচনা করতে পারবে না পর্দার ব্যাপারে আলোচনা করতে পারবে না এরপরে সুদের ব্যাপারে আলোচনা করতে পারবে না আপনার হারাম উপার্জনের ব্যাপারে আলোচনা করতে পারবে না কারণ সবগুলোই এখন হারাম উপার্জন করে এবং সরকারি যদি চাকরি হয় তাহলে রিটায়ারের টাকা ব্যাংকে 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 রেখে ইন্টারেস্ট খায় আবার সে হওয়াজও করতে যায় আবার সে নামাজও পড়ে সারা জীবন ঘুষ সুদের মধ্যে থেকে এরপরে এখন শেষ বয়সে কিছু পেনশন পেয়েছে সেই পেনশন ব্যাংকে রেখে তারপরে তারা আপনার ইন্টারেস্ট খায় সুদ খায় এই সুদের মাধ্যমে তারা কয় সুদ না হলে আমরা কিভাবে চলবো আমাদের ফ্যামিলি কিভাবে। এই বেটা তো তোর তো বুঝতে হবে যে রিজিগের মালিককে তোকে কে খাওয়াইছে তুই যখন মায়ের পেটে ছিলি তখন তোকে কে খাওয়াইছে এরপরে আপনার আল্লাহ তালা সমস্ত পৃথিবীর জীব জানোয়ার এবং মানুষের রিজিগের দায়িত্ব নিয়েছেন সুদে তারা তো সুদ খায় না তারা চলে না সম্মানিত দর্শক আসলে এটি খুবই দুঃখজনক একটি বিষয় তো আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ তালা আমাদের এই মহামারী থেকে এবং এই মূর্খ কমিটি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন وما توفيق إلا بالله ، السلام عليكم ورحمة الله